না করো না, এখন কোন উপবাস করো না, না তুমি ছাড়ো তো, তুমি জানো না স্বামীর মঙ্গলের জন্য সন্তানের মঙ্গলের জন্য উপবাস গুলো করতে হয়, বুঝেছো? তুমি এসব বুঝো, আমার সামনে খাচ্ছিস কি জন্য? আমি জানি না, আমি উপোস দিয়েছি, আমার সামনে খেতে এসে আমার উপোস, আজকে রান্না বান্না কথা বলেন না আমাকে। জানো না নাকি আজকে আমি উপোস? পরিবেশটা বোধহয় শান্ত লাগবে, তা না পিড়িং 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 বাজি যাচ্ছে না আমার। স্বামীর মঙ্গলের জন্য উপোস করতে গিয়ে বিপদ গো। এটা হলো নর্মাল উপবাস। আমাকে কি করতে হবে, কি আনতে হবে? শুনো, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বলে কথা, অনেক কিছু আনতে হবে, বসো খাতা পেনটা নিয়ে বসো, পর্দাটা বলছি লিখো। আরে তুমি বলো না, আমি মনে থাকবে আমার, তাড়াতাড়ি বলো। থাকবে না বুঝলে, বলো না। ছোটখাটো পর্দা লাগা, শুনো, এই তোমাকে আম আনতে হবে, জাম আনতে হবে, কাঁঠাল আনতে হবে, লিচু আনতে হবে, আঙ্গুর আনতে হবে, তো কলা তো আনতেই হবে। হ্যাঁ, আর তোমার আর কি কি বললাম, ফলগুলো তো হয়ে গেল, হ্যাঁ আনারস পেলে ওটা নিয়ে আসবে, ফলগুলো হয়ে গেল, আর এইদিকে তোমার ইয়া দোকানে যাবে, ওই মিষ্টি দোকানে যাবে, মিষ্টি দোকানে যাই পরে তোমার 10-12 রকমের মিষ্টি নিয়ে আসবে। 10-12 রকমের মিষ্টি নিয়ে আসবে? দোকানদার 10-12 রকমের মিষ্টি করে না, 10-12 রকমের মিষ্টি নিয়ে আসবে? হ্যাঁ দেখো, শুনো, তুমি না কোথায় কোথায় খাক খাক করো না জানো তো, আর তোমার এই সবসময় নজর দেওয়া সময়টা কেন? আমি একটা উপবাসী মানুষ, দেখতে পাচ্ছ সকাল থেকে নির্জলা উপবাস দিয়েছি, ওইটুকুই তো খাবো রে বাবা, উপবাস দিয়ে পরে পূজা করে পরে ওইটুকুই খাবো, সেখানেও তোমার নজর দিতে হবে? এখনো শেষ হয়নি, দাঁড়াও তুমি লস্যি নিয়ে আসবে, এই গরমের সময় লস্যি নিয়ে আসবে, পারলে একটু রাবিয়া নিয়ে আসবে, না লিখাচ্ছি অমনি তখন ওনার একবারে চোখ একবারে বড় বড় হয়ে গেল, হ্যাঁ বাবা রে তখন বাজার যেতে হবে, হ্যাঁ এত জিনিস আনতে হবে, এত জিনিস খাবে একটাকে, বলি নির্জলা উপবাস আছি আমি। এটা হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গল চণ্ডীর উপবাস। বাবা রে এত খাবার, ডাক্তার বলেছে যে ওজন কমাতে। আর দেখো ডাক্তার ওজন কমাতে বলেছে, জীবনটা কমাতে বলে না বুঝলে তো, হ্যাঁ সেদিন থেকে তুমি যা করেছো তাতে তো আমার জীবনের আয়ু কমে যাবে, আমি সেই দিন থেকে অপেক্ষা করে বসে আছি, একবার চাতক পাখির মতো, যে কবে আমার জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারটা আসবে, তুমি এগুলো তো নজর দাও না বুঝলে, একটুখানি খেতে এসে যে কি আছে, শুধু তো ফোলাহার, ফোলাহার আর দু চারটি মিষ্টি, বললাম 10-12 রকমের মিষ্টি আনবে, আর দেখো মিষ্টি এনেছে 1-2-3 রকমের মিষ্টি নিয়ে আসছে, 3 রকমের আনতে নাই, দইটাও তো মিষ্টি, লস্যিটাও তো মিষ্টি, ছাঁচটাও তো মিষ্টি, ফলগুলো তো মিষ্টি, এগুলো তো মিষ্টি, না ওগুলো ওগুলো তো আর এগুলো তরল, তরলের মধ্যে এগুলো সব তরল, এইগুলো হচ্ছে মিষ্টি, 10 রকম মিষ্টি, তিনটা লোক আমার তারপরে অবশ্যই অতগুলো খাবার। এই ফলটা বলেছে প্রচুর মিষ্টি, যদিও নাম জানি না, ফলের মতো সব থেকে মিষ্টি। বাবারে আপনার কিছু খাবার, আমাদের মেনুটা কি? শোনো এই গরমে আমি এখন আমাকে মেনু ফেলে বলো না বুঝছো তো, আমি তোমাদের জন্য ফ্যান ভাত করে দিয়েছি, আলু সিদ্ধ আর ওই ঢেঁড়স ভাত করে দিয়েছি, ঘি ছড়িয়ে সোনা মুখ করে খেয়ে নেবে বুঝছো, আমি উপোস দিয়ে আছি, এত গরমে আমি রান্না করতে পারবো তো না, তাহলে আমরা ফাস্টিং করবো। হ্যাঁ শোনো শোনো শোনো, তোমরা কি ফাস্টিং করতে পারো, তুমি ছোট ছেলে, হ্যাঁ মাথা ঘুরি হবে, গা বমি করবে, হ্যাঁ দিয়ে আমার এই খাবার গুলি তো ভাগ বসাবে, সেটি আমি হাতে দুব না, বাপের শিক্ষা দিয়ে আসা, বুঝতে পারছো বাপের ফাস্টিং করবো করেছে, আগের বছর থেকে বলে রেখেছে,
বেটারাও আইছে যে আমার এইটুকু আহারে সেখানেও আবার বসবে ভাগ বসাতে। বড় হোক বড় হোক বইয়ের সঙ্গে করবে, ফার্স্টে বইয়ের সঙ্গে করবে উপবাস, এইখানে ভাগ বসাও না, উপোস করেছি লঙ্কা দিয়ে।